শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? ওয়েলকাম টু সিম্পল লাইফস্টাইল উইথ সঙ্গীতা, আর একটা নতুন ব্লগে। এখন আছি গাড়িতে, যাচ্ছি বনের মাঝখান দিয়ে সীতাকুণ্ড। তো চলো তোমাদেরকে ফার্স্ট অফ সীতাকুণ্ডর পুরো ভিউটা তোমাদেরকে দেখাবো, আর তোমাদেরকে রাস্তাটা এখন দেখাচ্ছি যে কি অবস্থা হয়ে আছে রাস্তাটা, আর কোন দিক দিয়ে আমাদের দাদা গাড়িটা নিয়ে যাচ্ছে। শুধু মানে স্ট্রাগলটা দেখে নাও, দেখতে তো জায়গাটা খুবই সুন্দর শুনেছি তো, কিন্তু এই যা রাস্তার অবস্থা, তোমরা কিন্তু এলে যাওয়ার চেষ্টা করো একটুখানি মানে হেঁটে যাওয়ার, কারণ এখানটা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সত্যি সমস্যা। এইদিকে দেখতে পাচ্ছ তোমরা রাস্তার এই যে বেহাল অবস্থা, এটা কিন্তু পুরোটাই পাহাড়ের টিলার ওপর জায়গাটা। আর এই দেখো রাস্তার পুরো ভিউটা চারিদিকে এই যে। তো এরপরে দাদা বলছে যে নেমে যেতে হবে, তো চলো নেমে পড়ি। তো বন্ধুরা, এখানে আমাদের গাড়ি লাস্ট এলো, কারণ এরপরে আর আমাদের গাড়িটা সামনে এগোতে পারবে না, রাস্তার একদম যা তা অবস্থা। কিন্তু জায়গাটা ভাই দারুণ সুন্দর, এই দেখো পুরো ভিউটা। তো এইখান থেকে আমাদেরকে এবার সামনে হেঁটে যেতে হবে, তো চলো। এখন আমরা হাঁটছি, আর অনেকটাই হেঁটে যেতে হবে সামনে, মানে এতটাই রাস্তাটা খারাপ, সেই জন্য হাজবেন্ড এলো না, ও গাড়ির মধ্যেই বসলো, আর আমরা এখন হেঁটে হেঁটে যাবো ওই জায়গাটাতে। তো চলো দেখি কি রয়েছে। আর যেহেতু এই জায়গাটা পুরোটাই কিন্তু মানে পাহাড়ের ওপরে, তো সেই জন্য উঁচু নিচু দেখে হয়তো তোমরা বুঝতে পারবে যে এই যে আপ ডাউন করে আমরা নামছি, গাড়িটা ওই যে ওপরে রয়ে গেছে। তো চলো দেখি সীতাকুণ্ডতে কী কী রয়েছে। জায়গাটা এমনি গাছপালাতে সুন্দর লাগছে, যেহেতু পাহাড় এলাকা। আর তোমাদেরকে আরও দেখাচ্ছি এই যে ঝোপের মাঝখান দিয়ে রাস্তা, জঙ্গল টঙ্গল রয়েছে। তো এইখানে বিশেষ কিছু দেখার মধ্যে শুধু সীতাকুণ্ডটা এইখানটাতে রয়েছে, এরপরে কিন্তু আমরা বামনি ফলস টামনি ফলস দেখতে যাব। তো চলো। এই দেখো এইদিকে পাহাড়ের মাঝখানে এই যে এই দৃশ্যগুলো কত সুন্দর। এখানে একটা জলাশয় রয়েছে, এই দেখো। তো সীতাকুণ্ড যাওয়ার আগে এই যে এইখানটা, এটা একটা জলাশয়, তো এইখানেতে সবাই স্নান টান করে। তো ওই দিকটা তোমাদেরকে দেখাচ্ছি না, আর ওই যে দূরে ওইখানটা হচ্ছে সীতাকুণ্ড বোধহয়। তো চলো তোমাদেরকে পুরো ভিউটা দেখাই। আর এই দেখো এই দিক দিয়ে কিন্তু পুরো জলটাই যে নেমে নেমে যাচ্ছে। তো বন্ধুরা এইদিকে তে দেখো সীতাকুণ্ডর কাছাকাছি আমরা চলে এসেছি, আর এটাই মনে হচ্ছে সীতাকুণ্ড, কারণ এখানে লেখা আছে সীতাকুণ্ড এটাই। তো চলো জিজ্ঞাসা করি, ওইটা বলছি ওটাই কি সীতাকুণ্ড? এটা তো এই যে এইটা হচ্ছে সীতাকুণ্ড, আর এইদিকে তে এনারা পুজো করছেন। এইখানটার বৈশিষ্ট্য কি, এখানটা কি হয় এই জায়গাটাতে? জল জল সীতা জল খেয়েছেন এখানে, এখানে সীতা জল খেয়েছে, তিন মেরে জল খেয়েছে তাই? তো এটাই শুনেছি খারাপ জল দিলে উঠে যায়, বাজে জল দিলে এটা ভেসে যায় নাকি? হ্যাঁ সব যা কিছু বলি এটাই। ও তো বন্ধুরা দেখো তোমরা বুঝতে পারবে কিনা, ওই দেখো ওখানে ওই যে বালিটা ফুটছে,
ওই দেখো এখানে নাকি মা সীতা জল খেয়েছিল, তো সেই জন্য এখানটার নাম সীতাকুণ্ড। আর এখানে এখানকার লোকজন এখানে পুজো অর্চনা সব করে। এখানে পুজো করলে কি হয় গো? সব যা মনের বাসনা সব হতো পূর্ণ। তাই তো আমরা তো জানি না, আমরা তো পয়সা নিনি, আমাদেরকে একটা টিপ পরি দাও। দাঁড়াও বন্ধুরা, এই সীতাকুণ্ডর পাশেই ওই ঠাকুমা আমাদেরকে দেখালো, বলছে এখানে শ্যাম্পু করার মাটি পাওয়া যায়, এখনো মাটি দিয়ে শ্যাম্পু হয়। তো তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা, মাটিগুলো কেমন এখানে। এখানকার লোক নাকি এইগুলো দিয়ে শ্যাম্পু করে, এটা শ্যাম্পু করার মাটি। আর কোথায় পাওয়া যাচ্ছে দেখো, এই যে এনারা এখান থেকে মাটি তুলে তুলে শ্যাম্পু করে করে পুরো গর্ত করে দিয়েছে। এই যে তো তোমাদের সীতাকুণ্ডটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর আমি চেষ্টা করব যে প্রত্যেকটা ব্লগ আলাদা আলাদা জায়গা বেছে এসে আলাদা আলাদা ব্লগ আমি দেওয়ার ছোট ছোট করে, তাহলে তোমাদের দেখতে ভালো লাগবে। তো তোমাদের এই সীতাকুণ্ড ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর অনেক অনেক শেয়ার করো। তো ওই মাটিটা যেটা বলছি, এনারা নাকি ওই মাটিটা দিয়ে শ্যাম্পু করেন, আর শ্যাম্পু করলে নাকি চুল ভালো থাকে, আর ওই সীতাকুণ্ডের জলে নাকি স্নান করেন। তো এই এই হচ্ছে এখানকার বৈশিষ্ট্য। তো চলো এই ব্লগটা এখান পর্যন্তই থাক, দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।